আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রতিবাদ শিলচর শ্রীকোনায়। বিভিন্ন দাবি নিয়ে বিদ্যুৎ বিভাগের এজিএম এর কাছে স্মারকপত্র নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভার। প্রাক্তন এপি সদস্যার স্বামীর নেতৃত্বে চলছে সরকারি কাজে 9-6, এমজি এনরেগা কাজে বিসঙ্গতি দক্ষিণ হাইলাকান্দিতে। ধুলো ঝড় সহ জরাজীর্ণ রাস্তাঘাট নিয়ে জনজীবন নাজেহাল শহর শিলচরের। দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসলেও শহরের নরক যন্ত্রণা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মিজোরামের নবনির্মিত ফোনকই রেল স্টেশনে আচমকা ধস। অনির্দিষ্টকালের জন্য মিজোরাম রেল পরিষেবা থাকবে বন্ধ বলে ধারণা। এবারে সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভার যৌথ উদ্যোগে স্মার্ট মিটার বাতিলের দাবিতে শ্রীকোনা ডেইলি বাজারে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভার সদস্যরা বলেন, জনগণের পকেট কাটা, গরিব মানুষের পকেট কাটা স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করতে হবে। স্মার্ট মিটারের নামে দিকে দিকে কোন আন্দোলন বিরুদ্ধে দিকে দিকে কোন আন্দোলন করে চলুন। সারা ভারত কৃষক সভা চিন্তা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি, কারণ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমরা এই সরকারের আসাম সরকারের কাছে এইটুকু আমরা দাবি জানাইতেছি যে এইখানে স্মার্ট মিটারটা অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ এখানে যারা দিনমজুরি মানুষ, রুজি রোজগার করে খাওয়া মানুষ, তাদের পক্ষে স্মার্ট মিটার চালানো সম্ভব নয়। গতিকে রাজ্য সরকারের কাছে আমার দাবি এটাই যে অতি সত্বর এই স্মার্ট মিটারকে চেঞ্জ করে আমার যে মিটারটা ছিল সেটাই দেওয়া হোক, তাছাড়া যে মিটারটা ছিল সেটাই দেওয়া হোক, তাছাড়া এই যে বিদ্যুৎ বিল অনবরত যাচ্ছে এটা সীমিত করার জন্য সরকারের বিরোধ এই বলে আমি অর্থেস নিউজে বরাবিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মোড়া বাগছড়া জিপির প্রাক্তন এপি সদস্যা লাভলি দাসের স্বামী গোপাল দাস নামের ঠিকাদারের সরকারি কাজে কেলেঙ্কারিতে স্তব্ধ ঘাড়মোড়া বাগছড়া জিপির বিকাশ। এলাকার রাস্তা এতটাই কাহিল হয়ে পড়েছে যে শত শত ছাত্রছাত্রীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ার পথে। অন্যদিকে এমআই বাঁধের বরাদ্দ টাকা আত্মসাত করতে জিআরএস এর সাহায্যে বহিরাগতদের দিয়ে ছবি তোলার কাজ চালাচ্ছেন অভিযুক্ত গোপাল দাস। এতে শুধু গোপাল দাস নয়, তার সাথে সক্রিয়ভাবে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উক্ত জিপির জিআরএস রানু রায়ের নাম। এই দুষ্টচক্রের মুখোশ খুলতে সংবাদ মাধ্যমের সম্মুখে সরব হয়ে ওঠেন কাঞ্চিয়ালা এলাকার জনগণ। মণিপুর ব্লকের ভিডিও নবদ্বীপ কলিতার কাছে ন্যায় বিচারের দাবিতে একটি স্মারকপত্র তুলে দেন এলাকার বাসিন্দারা। ভিডিও কলিতা জনগণকে আশ্বাস দেন তিনি তদন্ত করে দোষীদের উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। কাম কোটরা রে আমরা জব কাটো নাম থাকি আমরা কাম কাজ কিচ্ছু পাই না। এটা মুখ সাইয়া সাইয়া খালি জব কাটো মানুষ বারা মতে কেউ মানুষ আনো নি অন্তে কেউ মানুষ হারাই। আমরা যে দেখি আমরা গরিব মানুষ, আমরা নিরীহ মানুষ, আমরা জব কার্ড আশা করিয়া বানাইছি কত কষ্ট করিয়া, এখন আমরা কাম কাজ কিছু দেন না পড়তে গেল খালি আগামী লোটো দিম আগামী লোটো দিমলা কইন বুঝছো নি। ও অরুণা তো কিতা কিটি বেঠিন তো রায় কোনো কিছু আমরা ভাই না। আচ্ছা এটা মাত্র স্যারেন তে এখানে যে বেচারা হাস করে দাঁড়িয়ে মানে বাচ্চারা যদি মানে পিয়া স্কুল বন্ধ করে খাস করাইনি, ছোট ছোট বাচ্চা খাস করে এটা পিয়া করাই স্কুল বন্ধ করাইয়া আপনারা এটার একটা বিহিত ব্যবস্থা চাইনি। দুর্নীতি খালি ইটা দিন আছে গিয়ারি, সামনে গেলে দেখাই আছে গিয়ারি
আর ও জেনিও আছে যে জেরেজ দিলে আইনি না জেরেজ আতে না একদিন না ফটো মারি তাহলে কয়েস লোক ইয়ার ইজন ইজন কাজ কাজ হইছে না কি আর তিন চার দিন ইয়ার সে কি আর আপনি তো ফটো মারি নিতে তাই কইছে আজ তোরা পরে যাও করবা কইয়া তাই ফটোটা তুললি ইয়া তাই আমার ওটা জিনিস বুঝতে মানে পারছি না কি আর যে বিজেপি সরকারের আমল লাগি খাস না করিয়া মানে জিয়ারে সে গিয়া ফটো দেন মারিয়া লয়ে গেল কিটা কিটা নয়া কিটা বিজেপি সরকারের আমল আইন হইলো নি না ভারতের কোনো মানে রাস্তাঘাট ও ধুলো ঝড় পিছু ছাড়ছে না মানুষের, ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ নাগরিকরা। শহরের ধুলো ঝড় শহরবাসী সহ পথচারীদের জন্য বিপদ হয়ে উঠেছে। ধুলোবালিতে প্রভাব পড়েছে শহরের ব্যবসা বাণিজ্যেও। শিলচরের প্রমুখ রাস্তাঘাট মেরামত নিয়ে জনমনে নেই স্বস্তি। দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও বর্তমানে শহরের নরক যন্ত্রণা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির উপর আস্থা রেখে শহরের সাধারণ জনগণ পরিত্রাণ পাওয়ার আশায় দিন কাটাচ্ছেন। নর্থ ইস্ট নিউজের বরাক বিলিঞ্চার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মিজোরামের নবনির্মিত ফোনকোই রেল স্টেশনে আচমকা ধস। মিজোরামে আচমকা পাড় ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো নবনির্মিত রেল স্টেশন। বুধবার দুপুরের দিকে ঘটনা সংঘটিত হয়। আচমকা এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমি ধসে এই ঘটনার পরেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি। মিজোরামে ভৈরবী থেকে হর্তুকি স্টেশন পর্যন্ত সিআরএস ইন্সপেকশনের পর যখন ট্রেন চলাচলের চারপথে দিয়েছিল রেল বিভাগ, ঠিক তখনই আচমকা ঘটে যাওয়া ভূমিধসের এই ঘটনায় অনিশ্চিত হয়ে গেছে নতুন লাইন চালু হওয়ার। আপাতত ভৈরবী হর্তুকি এবং ভৈরবী গুয়াহাটি রেল পরিষেবা চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে গত 20 আগস্ট থেকে যোগাযোগ বিচ্ছিন্ন মিজোরাম হাইলাকান্দি জামিরার ধলেশ্বরী করালগ্রাসে রেল ট্র্যাকের মাটি নদীগর্ভে চলে গিয়ে লাইন ঝুলে রয়েছে। হঠাৎ করে দুটি ঘটনার পর ট্রেন পরিষেবা চালু করা রেল বিভাগের কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। কিছুতেই বন্ধ হওয়ার নাম নিচ্ছে না কালাইন কোয়ারি থেকে অবৈধ পাথর পাচার। বুধবার রাতে ফের অবৈধ পাথর পাচার করতে গিয়ে বোঝাই দুটি গাড়ি আটক করতে সক্ষম হন কালাইন ভাট গ্রামের জনতা। কালাইন কোয়ারি থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে পাথর নিয়ে যাওয়ার সময় ভাট গ্রামের স্থানীয়রা গাড়ি দুটি আটক করেন। খবর দেওয়া হয় বন বিভাগের কালাইন বিট অফিসে। খবর পেয়ে একদল ফরেস্ট গার্ডকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন কালাইনের বিট অফিসার। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার পর সময় মতো বন বিভাগের কর্মীরা না আসায় পাথর বোঝাই একটি গাড়ি বলপূর্বক নিজের বাড়িতে নিয়ে যান স্থানীয় এক পাথর ব্যবসায়ী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ডিপার্টমেন্টের রুল মতো যেটা অফেন্স হয় আপনারা যখন গাড়ি চালা যায় না অবৈধ মাল বৈধ মাল যায় না, এটা আপনারা কত কৃতা করেন? আমরা তো ডিউটি আজকেও তো সারাদিন। ঠিক আছে, আজকে অতটুক কথা নেই আপনার স্টাফ বইয়া ও মাফিয়াগুলোর লগে বইয়া গ্রামবাসী আমার শুনো, যদি তারা ফরেস্টে গাড়ি আজকে থেকে একটাই না সবে গিয়ে আমরা ফরেস্ট অফিসে আত্মদাহ করতাম, রাজি আছো নিশো? ঠিক আছে,
মাতৃভূমির সেমিফাইনালে জামালপুর জাতীয় ক্রীড়া দিবসে সংবর্ধিত চার ক্রীড়াবিদ। প্রত্যাশিতভাবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল 2024 সালের অন্যতম খেতাবি দাবিদার তথা গত বছরের রানার্স আপ জামালপুর এফসি। বৃহস্পতিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ মথুরাপুর এফসি দলকে 2-0 গোলে হারিয়েছে তারা। উল্লেখ্য, এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় মিংলু। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার নারায়ণ চন্দ্র দাস। শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স পরস্পরের মুখোমুখি হবে। এদিন খেলার শুরুতে জাতীয় ক্রীড়া দিবসে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান আয়োজক মাতৃভূমির কর্ণধার শীতাংশু দাস সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। জাতীয় ক্রীড়া দিবসকে উপলক্ষ করে এদিন প্রাক্তন ফুটবলার তথা ক্রীড়া সংগঠক তুষারকান্তি বর্মন, শিশির কুমার বর্মন, ইন্দ্রজিৎ সিংহ ও নারায়ণ চন্দ্র দাসকে ক্রীড়া ক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয় মাতৃভূমির তরফে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রতিবাদ শিলচর শ্রীকোনায়। বিভিন্ন দাবি নিয়ে বিদ্যুৎ বিভাগের এজিএম এর কাছে স্মারকপত্র নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও সারা ভারত কৃষক সভার। প্রাক্তন এপি সদস্যার স্বামীর নেতৃত্বে চলছে সরকারি কাজে 9-6, এমজি এনরেগা কাজে বিসঙ্গতি দক্ষিণ হাইলাকান্দিতে। ধুলো ঝড় সহ জরাজীর্ণ রাস্তাঘাট নিয়ে জনজীবন নাজেহাল শহর শিলচরের। দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসলেও শহরের নরক যন্ত্রণা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মিজোরামের নবনির্মিত ফোনকোই রেল স্টেশনে আচমকা ধস। অনির্দিষ্টকালের জন্য মিজোরাম রেল পরিষেবা থাকবে বন্ধ বলে ধারণা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যায়ে দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।